দেখ সব কারবার কি রে রাইত এখনো ওয়ে সারল না তুই এখন ঘুমাচ্ছিস না না হীরা কয়েছে ঘুমাচ্ছিস ঘুমাবো কে ঘুমাই নেওয়ার চিন্তা করা কি এক কথা হইলে ঘুমাচ্ছি না চিন্তা করতেছি বাবা তুই আবার চিন্তা করা শুরু করেছিস চিন্তা না করে কি করবো কন কয়দিন পরে যখন কোমরে দড়ি পড়বি নি সে দড়ি তো দুইজনের কোমরে একসাথেই বাঁধা পড়বো না কোমরে দড়ি দিবে নাকি ডা এই আবুল চেয়ারম্যানের কোমরে দড়ি দেয় মানুষটা আবার কি ধারে এই দিলেন মাস্টের রোল দেন এনে আছে ৪০ টনের হিসাব আর এই যেখানে আছে ১১০ মেট্রিক টনের হিসাব লেন বুঝিলেন আমি এগুলো কিছু বুঝি না কি ছাতা মাতার হিসাব বুঝলি তালি তক আমি সাথে সাথে নিয়ে ঘুরি তক পোষার হাতি পোষা তো এক কথা দেখেন সকল সময় কিন্তু ওই এক কথা শুনতে আমার ভালো ঠেকে না কয় পয়সা দিয়ে আমাকে পুষ্টিছেন দেন তো সারা মাস গেলি মোটে ৩০০০ টাকা ৩০০০ টাকায় একজনের সংসার চলে কেবা করে সেটা কি একবার ভাইবে দেখিছেন চুরি চামারি সব আমাকে দিয়ে করাচ্ছেন আবার কথায় কথায় খালি খুঁটা পারেন তা আমি শুনবো কে আমি তো কতবারই কইছি এর সাথে চাকরি আর আমি করবো না আমাকে আমি যাইবে দেন তুই এত কথা করছিস তাও আবার আমার সামনে এ আল্লাহ আমি না বুঝলেই গেছি যে আমি চেয়ারম্যান তাও আবার একবার দুইবার না সাইড সাইড বার জোয়ান সাওয়াল হন বুড়ো হয়ে গেছি ক আর কি কবু ক শুনতে ভালোই ঠেকতেছে ক কব না কিছুই কব না থাক পড়ে আপনার হিসাব আমি আর চাকরিই করবো না আমি গেলাম যে কাল পারলাম না ঘরে গেদি শোয়া দেহে তক আমি কিছু বললাম না চলে যাব যা না আরেকবার কয়ে যা কি করলি এই হারাম করে বাচ্চা ক চলে যাব কাম করবো না কোনে যাবি রে ও গেদা ও জনাল ইয়াসিনের কথা তোর মনে আছে আমার অনেক কাছের লোক ছিল মায়ের সময় সেটা ভুলে গেছিলাম পরে অবশ্য সাওয়ালটার জন্য অনেক কান্দিছি আর সেই থেকে মনে করেছি কাউকে আর তখন মারলাম না জেলে থাক শান্তিতে থাকবো খাবো ফিরি সরকারের খরচ এই সাওয়ালটার নাম জানি কি ওই যে আমার ইলেকশনের সময় ফাইল পারল শিকুর পারল কি জানি নাম ওই যে আবুল ভাই চাই কি জনগণের শান্তি ও গাদা এসব কি ঘটতেছে তুমি দেখতে চাও না এ মুসলিম থান তো সব লোকের চাইকে সে এরকম পাগলামি করা লাগে না দেখতেছিস না কাদের ভাই নিজে দাঁড়ায় রয়েছে
মাঝে মাঝে সাওয়াল পাওয়ালের কথা একটু একটু শোনা লাগে। বুঝেন না কে সাওয়াল পাওয়ালেন বড় হয়েছে না, ওরা কি আর আপনার আমার কথা শুনবে? ওরা হচ্ছে এখনকার দিনে সাওয়াল। গ্রামে যাচ্ছে না করলে সাওয়ালটা ঘাটতে আমি করলে তোরা খামা খা সাওয়াল ডাক মারলি। এই নে এই যে একটা আটা রাখ, চিকিৎসা কর, লাগবেনই না, মারার মারবেন আবার চিকিৎসা করো সাতটিছে, তাই না? ওরে আল্লাহ, আমি তোকে মারলাম কখন? হাই নানিস নানিস, আমার কি এই মুসলিম চল, নেতা যেমন কর্মীও সেরকম। কে আমি কি আপনার টানে বিকালে বাড়াইছি? কে রে এবার কথা করছিস কেন? কবো না কি করবো, দুনিয়া সব কাম দিয়ে দিলেন মেম্বারকে, আমার দেবেন নাকি? এত ফাল পাতিস কেন? আমি এসব মেম্বারে কয়ে দিছি ওর রাস্তায় মাটি কাটার লেবার সাপ্লাই কি করেছিলি? ওই সব ফকিরদের কাম মুসলিম করে না, আমি কি মাটি কাটার সর্দার? হ্যাঁ সেই তো, তুই মুসলিম গুন্ডে কে মাটি কাটার সর্দার হয়ে যাবো। এই যে আবার উল্টা বুঝতেছিস, থাইক পরে আপনারা সব কাজ কাম লাগবি দে, আমার কিচ্ছু লাগবি না। তালি যা, এসব দরবার এখন আমার ভাল লাগতেছে না। একখান রাস্তার কাম আমার দেন। পারলাম না। পারবেন নে পারবেন নে, কেবা করে নেওয়া লাগে তা আমার জানা আছে। কে রে ও গেদা, তুই কি আমার ডর দেখছিস? আমি হার্ট ফেল করবানি। জানাল সাওয়ালটা কি কয়ে গেল রে? এসব লোক যে আমার লোক কোথায় গেলে শরীর গিন গিন করে। কে দাঁড়াবো স্যার, আনুস কাছে কি জামিন হয়? জেল খাটতেছি আর ইয়ার বউ ছটির সাওয়ালটা নিয়ে আমার পিস পিস ঘুরতেছি। বউয়ের নামটা জানি কি? আহারে, ওই এক দেখলে আমার কেম্বা জানি ঠিক, আর যে কেস তাতে তো জামিন হবে না। যা বাড়ির যা, ওসি সাহেব ডাইছে, কাল ফজরে থানায় যাওয়া লাগবে। এনে হিসাব নিকাশ তোর কাছে রাখনে। ঘোষ পাড়ার ওই দেবদাস সাওয়ালটা কেটা খোঁজ নিস তো। কে রে করবো, কথা করছিস না কে? কি কব কি কব মানে, এত না লব্বা কি গল্প মারিস? সে গল্প গেল কানে? আমার কোন কথাটা আপনি কবে শুনেছেন কান? আপনি তো কতবারই কইছি যা করতেছেন একটু রয়া সয়া করেন, আপনি চান এলাই সব খায়া শেষ করতে। একলা একলা এত খালি বদহজম তো হবি। তোর তো জ্ঞান দিবার কয়নি, এখন কি করবো সেটা কর। পুলিশ আসলো বলে তাহলে কি পালাবো? বাবা তুমি পালাইবা কে? কে বলল পুরা বয়সে আপনি কি করলে? আমাকে তো বেশি দিন আটকায় রাখতে পারবে না, আমি কদিন পরে ঘুরে আসলাম বলে। আমি খালি ভাবতেছি আমি যখন আসবো তখন আপনার কি হবে। যাই ঘুরে আসে দেখা করবেনা।